মর্নিং, আশা করছি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর হ্যাপি সানডে, আজকে হচ্ছে রবিবার, তো আজকের দিনটা সবাই খুব মজা করে কাটিও আর আমিও মজা করেই কাটাবো। দেখো এখানে আমি ডালের বড়া করে নিয়েছি আর এদিকে মসুর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে মা চিকেন নিয়ে এসছে, অল্পই নিয়ে এসছে কারণ বাড়িতে মা থাকবে না আর বাবাও খায় না, আমি আর ও খাবো শুধু, সেই জন্য অল্প করেই নিয়ে আসছে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ডালের বড়া দিয়ে কালকে বাসি ভাত ছিল সেটা খেয়ে নেব। তো আমি এখন রান্নাটা আস্তে আস্তে করে নেব, ডাল হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে মাংসটা বসিয়ে দেব। তো চিকেন কে কীভাবে রান্না করো আমাকে একটু বলো এখানে দেখার পর, যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে, আমি তেমন ভালো রান্না করতে পারি না। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর হচ্ছে জিরে আর দেব হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, আর সঙ্গে দিয়ে দিয়েছি রসুন, গোটা রসুন। বাড়ির থেকে দাদা এসেছিলো সেদিন আমি মাকে বলে দিয়েছিলাম যে বাড়িতে তো রসুন আছে, তো রসুন আমাকে কিছু পাঠিয়ে দিও, তো পাঠিয়ে দিয়েছি সব থেকে ছোটো সাইজ যেগুলো, আর বড়ো যেগুলো ছিল সেগুলো বিক্রি করে দিয়েছে, সেইগুলো আমাকে ছোটো ছোটো পাঠিয়ে দিয়েছে, আর এগুলো মাংসতে খেতে ভীষণই ভালো লাগে। তো আমি এখন লবণ দিয়ে হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, আর মশলাটা একটু নিচে লেগে গেছিলো বলে একটু সামান্য জল দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব, তারপর দিয়ে দেবো আমি চিকেনগুলো। তো চিকেনটা খুব মানে আস্তে আস্তে মানে কষিয়ে নেব, না হলে পরে নিচে লেগে যেতে পারে, আর দিয়ে দেবো সামান্য চিকেন কারি মশলা। তো এই এই মশলাটা দিলে একটু খুব সুন্দর সেন্ট আসবে, সেই জন্য দিয়ে দেবো। আর লক্ষ্য করো মাংসতে এই মুরগির পা আছে, পা মানে যেটা দিয়ে হাঁটাচলা করে সেই পা আছে, মা নিয়ে এসেছিলো চারটা নাকি কয়টা। তো প্রথমে আমি না ভেবেছিলাম যে দেবো না, বানাবো না, রান্না করব না, পরে ভাবলাম যে না এটা ছুলে টুলে মাংসের মধ্যে দিয়ে দেই, যদি না খাই তাহলে পরে জামাইবাবুকে দিয়ে দেবো। তো আমি পরে দিদিকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, খেয়েছিল। তো আমি এখন আমার কষানো হয়ে গেছে, পরে লেগে যাবে, সেই জন্য আমি আগে থেকে জলটা দিয়ে দিলাম। তো এখন ফুটতে থাক। আমি আইসক্রিম খাই, খেতে হবে তোমাকে। না 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 না, আমি ক্যামেরা চিনি না, তাতে কি হয়েছে ক্যামেরা, যা আমি খাই না তো, না আইসক্রিম না আমি খাই না, কন্ডেন্স আনছি না, না না আমি খাই, দিস ইজ কোয়ালিটি ওয়াজ চকো ফ্লেভার, না না আমি খাই না, আমি খাই না তো, না গেছিল কই, চুল কাটতে, দাড়ি কাটতে, তো এটা ফুটতে থাক, ততক্ষণে আমি দেখি বর কোথায় গেল। আমাদের রান্না করছিলাম বলে কর্নেটো নিয়ে এসছে, কিন্তু আমি খাবো না, আমার ভালো লাগে না, ও আজকে ওকেই দে, ইচ্ছে করে না খেতে, একদমই ভালো লাগে না, সব ঝাল জিনিস হলে তাও খেতে ভালো লাগে। তো দেখো এখানে কালকে আমার অনেক জামা কাপড় মেলা ছিল, তো এখান থেকে উড়ে গিয়ে ওই যে কারেন্টের তারে গিয়ে ঝুলেছিল। তো দাদু বলছিল এখান থেকে তোমার ম্যাক্সিটা কী করে নামাবে, আমি বললাম যে নামাতে হবে না, ওটা হাওয়াতেই আবার পড়ে যাবে, সত্যিই পড়ে গেছে একটু টাইমের মধ্যে। আর তারপরে দেখো ওখানে আরেকটা জামা পড়েছিল আর বস্তা টস্তা অনেক মানে কার কার বাড়ি চলে গেছিলো। আর এটা আমাদের রবিবারের লাঞ্চ, আমাদের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা একটু রেস্ট নিব। তো দেখো দুজনেই আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি, কি বলবো বুঝতেও পারছি না। তো ভিডিওটা আমি এখানে স্টপ করে দিচ্ছি, সবাই ভালো থেকো, গুড নাইট।